বিভিন্ন দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বংশীহারিতে বহিষ্কৃত এক যুব তৃণমূল নেতা। জানা গিয়েছে নেতার নাম জিতেশ সরকার, তিনি বংশীহারি ব্লক যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় নেতৃত্বের অভিযোগে যেমনটা জানা গিয়েছে, গোপনে যোগাযোগ ছিল তার বিভিন্ন দলবিরোধী কাজের সঙ্গে। এদিন বংশীহারি ডিটলহাট এলাকায় এক বৈঠকের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। আর সেই বৈঠকে ছিলেন বংশীহারি ব্লক যুব তৃণমূল সভাপতি সামাউন কবির, অঞ্চল প্রেসিডেন্ট রমজান আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, অঞ্চল পূর্ত কর্মাধ্যক্ষ খাদেমুল, তপন মণ্ডল সহ অন্যান্যরা। পক্ষ থেকে এখানকার চারটা বুধের বুধ সভাপতি এবং আমাদের এখানকার নেতৃত্বরা সকলে মিলে একটা পিটিশন দিয়েছিলেন আমাকে, যে আমার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের বংশের ব্লক যে কমিটি আছে, সেই কমিটির সম্পাদক জিতেশ সরকারের নামে ওনারা বিভিন্ন রকম অভিযোগ লিপিবদ্ধ করে আমাকে দিয়েছিলেন। কয়েকদিন ধরে আমরা সেটা নিয়ে নেতৃত্ব চিন্তাভাবনা করে আজকে আমরা একটা জায়গায় সিদ্ধান্তে উপনীত হই যে ওনার যে দলবিরোধী বিভিন্ন কার্যকলাপ ছিল সেগুলো আমরা দেখেছি, এবং তার জন্য ওনাকে সাবধান বাণী দেওয়ার জন্য বংশের ব্লক তৃণমূল যুব কমিটি থেকে 6 মাসের জন্য সাসপেনশন করা হলো। আজকে মিটিংটা ছিলাম আমিও, যেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হলো। যেহেতু বিভিন্ন দলবিরোধী কাজের সঙ্গে ও লিপ্ত, সবারই কমপ্লেন ওর বিরুদ্ধে, আমিও এই মতের শরীর মতকে সমর্থন।